সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো শুরুতে স্বাগত জানাই শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই আমরা তোমাদের নবমতম একটি সাজেশন দিয়েছি এই সাজেশনের প্রেক্ষিতে আজকে অঙ্কগুলো করাবো এই সাজেশনের তিনটা অঙ্ক দিয়েছিলাম সৃজনশীল অঙ্ক তার মধ্যে এক নম্বরটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করছি আজকে দুই নম্বরটা নিয়ে আলোচনা করবো দেখো আমি ওয়েবসাইটে একটা উদ্যোগ লিখছি উদ্দীপকের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বলা আছে জি অফ এ সিকাল টু থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান এই সব টি ইকুয়াল টু এইচ টু পাওয়ার ফোর প্লাস টি স্কয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই টি স্কয়ার ক নম্বর বলা আছে জি অফ মাইনাস ওয়ান এবং জি অফ ওয়ান এর মান নির্ণয় করো খ নম্বর জি অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান জি অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো গ নম্বরে বলা আছে তোমার বড়তে টি টু তোমার বড়তে এই সব টি স্কয়ার ইকুয়াল টু এই সব ইনভার্স টু তাহলে আমরা প্রতিটা প্রশ্নের আনসারগুলো এখন করব শুরুতে ক নম্বরটা বলা যায় ক নম্বরটা শুনতে আমার কি লক্ষ্য বলা আছে জি অফ মাইনাস ওয়ান এবং এই সব ওয়ান এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে কি জি অফ এক্স ওয়ান সমান দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান অতএব জি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো এখানে কি হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এখানে কি হচ্ছে দেখো তাহলে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ওয়ান আজকে বেজায় তো এখানে ভাগ করবে কত হচ্ছে ওয়ান বাই টু মানে এটা কিন্তু ওয়ান বাই টু যেহেতু উভয় জায়গায় মাইনাস আছে এগুলো কেটে যায় এবার আমরা কি লিখবো এই সব টি সমান সংখ্যা কি দেওয়া আছে এই সব টি ইকুয়াল টু দেওয়া আছে কত টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কয়ার প্লাস ওয়ান টি স্কয়ার অতএব এই সব ওয়ান ইকুয়াল টু আমরা বের করবো এই সব ওয়ান ইকুয়াল টু কেমন করে দেখো অর্থাৎ যেখানে যেখানে আমরা টি আছে সেখানে ওয়ান বসাই দিব তাহলে কি হবে যেখানে ওয়ান ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান থ্রি বাই ওয়ান থ্রি এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার এই দুটাই ক নম্বরে যে পান্টাস আছে এই দুটাই হবে এখন আমরা কি করবো খ নম্বর দেখো খ নম্বরে প্রথমে বলা হচ্ছে জি অফ এক্স এর মান যেটা দেওয়া আছে এখান থেকে আমাদের জি অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান জি অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে হবে যেটা দেওয়া আছে এটা আমাদের আমরা লিখতে হবে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান প্রথমে এখান থেকে আমরা বের করে নেবো অর্থাৎ জি অফ ওয়ান বাই এক্স এর মান জি অফ ওয়ান বাই এক্স অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে ওয়ান বাই এক্স বসাই দেবো তাহলে দেখো কি হচ্ছে তাহলে আমরা এখানে থ্রি বাই এক্স হয় যেহেতু এখানে ওয়ান বাই এক্স বসে দিলে তিনটা উপরে যাবে প্লাস ওয়ান এখানে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান লসাও করতে পারি আমরা এক্স লসাও করলে কি হবে থ্রি প্লাস এক্স এখানে এক্স লসাও করলে কি হবে থ্রি মাইনাস এক্স এখন কি হবে দেখো থ্রি প্লাস এক্স বাই এক্স কিন্তু এক্সটা উপরে যাবে ভাগ অবস্থায় আছে ভাগে গুণ করে দিলে নিচের যে উপরে যাবে উপরেটা নিচে আসে অর্থাৎ থ্রি মাইনাস এক্স এই এক্স এক্স কেটে যায় যা কি থাকে থ্রি প্লাস এক্স থ্রি মাইনাস এক্স এটা কিসের মান জি অফ ওয়ান বাই এক্স এর মান এখন আমাদের প্রদত্ত রাশিটা কি আছে দেখো অর্থাৎ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বলা হচ্ছে এফ অফ ওয়ান ভাগ এক্স
ভালো করে করবে বলো, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, ওকে।